সাধু সন্তদের একাংশকে নিয়ে তৃণমূল নেত্রীর করা মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে সোমবার এ রাজ্যে সভা করতে এসে এ নিয়ে সরব হন প্রধানমন্ত্রী রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি সমালোচনার আবহে তৃণমূল দাবি করেছে এটা মাফিয়ার কাজ কাউকে রেয়াত করা হবে না कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है प्रधानमंत्री जो घटना कथा बोले ता घटे सिलीगुड़ी ते যেখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুকারার এই সেবক হাউস রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন এক ভক্ত মূল রাস্তার উপর প্রায় আড়াই তিন একর জমির উপর অবস্থিত ওই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক কর্তৃপক্ষের অভিযোগ রবিবার ভোরে আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে তিরিশ থেকে চল্লিশ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া নিরাপত্তা রক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি চাড়া করা হয় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ বেধরক মারধর করে সন্ন্যাসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা আঠারোই মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিল ওরা তারপরে ওরা উপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে রামকৃষ্ণ মিশনের নাম করে সন্ন্যাসীদের আকাংশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তোলা অভিযোগ রাজনৈতিক চাপানো তোর চলছিল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তাতে নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন এই জিনিস চলতে পারে না এর শেষ আমরা দেখে ছাড়ব এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে যে বা যারাই এই কাজ করুক এর চেয়ে কঠোর নিন্দা করা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষা নেই আমাদের দেশ বহু ধর্মের দেশ বহু ভাষার দেশ বহু খাদ্যাভ্যাসের দেশ এই বহুত্ববাদকে অস্বীকার করে বিজেপি আর আর এস এসেরই ঘরে জন্ম নেওয়া তৃণমূল বিজেপির মতোই ধর্মকে রাজনীতির কাজে সংবিধান বিরুদ্ধভাবে ব্যবহার করছে যা কঠোর নিন্দা ছাড়া আর কোনো ভাষা নেই একেবারেই বরদাস্ত করা হবে না আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম কর্তৃপক্ষর সাথে ডেফিনেটলি কথা বলবো আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি জেনেছি আশ্রম কর্তৃপক্ষের তরফে পুরো ঘটনার কথা জানিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঝিলম করঞ্জাই সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ

আমরা যখন এই বিতর্কটা করছি আটচল্লিশ ঘন্টার ওপরে পেরিয়ে গেছে এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কিন্তু পরিষ্কার চিহ্নিতকরণ করে দিয়েছেন কার নেতৃত্বে এটা করা হয়েছে প্রদীপ রায় বলে একজন ব্যক্তি লোকজন নিয়ে গেছিল বন্দুক ভোজালি সঙ্গে সঙ্গে আর কি কী নিয়ে গেছিলো আপনারা শুনলেন দর্শক বন্ধুরা এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমাদের রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন কি করলো এটা হচ্ছে মৌলিক প্রশ্ন এবং ওইখানকার একজন তৃণমূল নেতা কী বলছেন এগুলো বরদাস্ত করা হবে না মানে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনারা যদি এফআইআর বয়ানটা দেখেন পরিষ্কার হয়ে যাচ্ছে এখানেও সন্ন্যাসীরা উল্লেখ করেছেন প্রদীপ রায় সেট করেছেন যে তাকে কিচ্ছু করা যাবে না কারণ প্রশাসন তার হাতে যে তার যে এলাকার ওপরে নিয়ন্ত্রণ তার যে প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ তিনি যে এখনো বুকবাজিয়ে দাবি করছেন যে তাকে কিছু করা যাবে না তাহলে এদেরকে তৃণমূল কংগ্রেস করবে কি করে সামলাবে কিভাবে এবং মওদবন্ধpadStartের একটা মন্ত্রব তার পরেই মাথা চাড়া দিয়ে উঠল ইলান্ড মাফিয়া আচ্ছা কুসুমিতা তোমার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান যে এই ধরনের সমাজবিরোধী বা দুর্বৃত্ত তাদের রুখে দেবেন এটা হতে পারে নাকি তুমি একটা জিনিস খুব ভালো করে দেখো আমরা যখন শাহজাহানকে নিয়ে আলোচনা করছিলাম সন্দেশখালীতে তখন আমরা বারবার একটা কথা বলেছি যে এই শাহজাহান পশ্চিমবাংলার প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা ব্লকে আছে আজকে তখন তো এটা সারফেস হয়নি অর্থাৎ রামকৃষ্ণ প্রতিষ্ঠান তার জমি উত্তরবঙ্গে এবং তার ব্যাপক কার্যকলাপ তাকে দমিত করতে পারে একটি দুর্বৃত্ত এবং সেই দুর্বৃত্তকে কিছু করা যাবে না কারণ সেই দুর্বৃত্ত সরাসরি বলছেন যে আমাকে কিছু করা যাবে না কারণ আমি প্রশাসনের লোক আমি তোমাকে এই কথাটা বলি এখানে তুমি একটা ব্রিজ করবার চেষ্টা করো মুখ্যমন্ত্রী সরাসরি অ্যাকিউজ করছেন প্রতিষ্ঠানগুলোকে এবং এই প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা আর এই ধরনের দুর্বৃত্তদের উস্কানি উস্কানি দেওয়া এই দুটোর মিলিত মেল্টিং পয়েন্টটাই হচ্ছে আজকের এই অরাজকতা এবং পশ্চিম বাংলার রাজনীতির মধ্যে স্পেশালি নির্বাচনের মধ্যে এই মাইলেজ তুতু মায়ামের মাইলেজ একদম আমি চন্দনদার কাছে এই জায়গায় আসবো সন্দেশখালীর প্রসঙ্গটা চন্দনদা তুললেন আমি সেই কারণে আরো এই প্রসঙ্গটার অবতারণা করব সেটা হচ্ছে সন্দেশখালীর ঘটনা যখন ঘটলো একেবারে শুরুর দিকে আমরা দেখলাম কি শেখ শাহজাহানকে সে ঘটনাস্থলে নেই শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে একেবারে আড়াল করার জন্য শেখ শাহজাহানের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার লড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট যেখানে একেবারে পরিষ্কার বলছে চন্দনদা যে কেন একজনকে বাঁচাতে রাজ্য সরকার এত মরিয়া সেখানে আ। একটা নতুন ঘটনার অবতারণা একেবারে ধর্মের মোড়কে যখন একটা 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 করে ইনস্টিটিউশনকে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত করছেন সেই ইনস্টিটিউশনের ওপরে যে আঘাত আনছে তাকে সামলানোর ক্ষমতা রাজ্য সরকারের আছে দেখুন রাজ্য সরকারের যে সে অর্থে নেই সে তো পুরস্কার বোঝাই যাচ্ছে কিন্তু আমাদের কথাটা কি জানেন তো যে এইভাবে একটা লোক যে জমি মাফিয়া তার সম্পর্কে সবাই বলছে সে মাফিয়া সেই আত্মবিশ্বাস পায় কী করে এক দুই যেটা আপনি শাহজাহানের কথা বলছেন শাহজাহান শিবু হাজরা এরা সব এমন সম্পদ তৈরি হয়েছিল শাসক দলের যে এরা বুক ফুলিয়ে কাজ করছিলো এবং প্রকৃতপক্ষে ওই ইডি হানা না হলে ইডি গ্রেপ্তার করতে জানি শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলো সহায়তা চাইতে গিয়েছিল তাঁ তাদের উপর আক্রমণ না হলে এত সব ব্যাপার সাপারগুলো উঠেও আসছে না বারো থেকে চোদ্দ নিরাপদ সর্দার সেখানকার বিধায়ক বারবার যেসব অভিযোগগুলো করছিলেন জমি দখল থেকে শুরু করে সব কিছু এবং জমি দখলের রেস্টেলেই কিন্তু নারী নির্যাতনের অভিযোগগুলো আসছিল সেখানে সেগুলো নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপই নেয়নি কেন নেয়নি কারণ সে সময় যারা এই কাজগুলো করছিল তারা তাদের প্রশাসনের নিজস্ব লোক আমরা খুব পরিষ্কার কথা বলছি যে এইভাবে এইভাবে প্রশাসনকে ব্যবহার করে মাফিয়ারা যদি কাজকর্মগুলো করে অসামাজিক কাজকর্মগুলো করে তাহলে এর সামাজিক পরিণতিও ভয়ঙ্কর হবে একদমই কিন্তু এইভাবে কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসবে না তো একটার পর একটা ইস্যু এবং তাকে কেন্দ্র করে যে সমস্ত নামগুলো সামনে চলে আসছে আখেরে শাসক দল রাজ্য সরকার বিপাকে পড়বে না তো মোটেই না শাসক দলে নিশ্চয়ই তার সে আছে এবং

কথাটা সব সাধু সাধু নয় আমি যদি আপনার কথাই মেনে নিই তাহলে এই যে রামকৃষ্ণ মিশনে যে হামলার ঘটনাগুলো ঘটলো ভোজালি হাতে যারা হামলা চালালো এই যে আবাসিকরা ছিলেন এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাজ্য সরকারের নাকি সেখানে সরকারের আবার দুটো অংশ আছে আচ্ছা রামকৃষ্ণ মিশনে আগে হামলা হয়নি

চন্দন বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে কার্তিক মরাজের উদ্দেশ্যে বলছেন যে লুকিয়ে লুকিয়ে কেন একেবারে বিজেপির ব্যাচ লাগিয়ে আপনি রাজনীতি করুন এমনটা তিনি মন্তব্য করছেন অথচ যখন মোয়াজ্জেমরা তারা যখন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন বা তৃণমূল কংগ্রেসে ভোটটা দিন সেটা আপত্তি হয় না 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 এই আপত্তিগুলো হবে না আমি আবারও তোমাকে এই কথাটা বলছি যে কার্তিক মহারাজের ব্যাপারে নির্দিষ্টভাবে আমাদের যে অভিযোগগুলো আছে সেটা অধিদা বলেছেন আমরা কিন্তু সংস্থাগতভাবে কোনো শব্দ ব্যবহার করছি না কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ততটা রাজনীতি করতে পারেন যেখানে ওনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হতে পারে এবং সেটা মঠ থেকে হোক বা অন্য কোনো ধর্মীয় উপকরণ বা প্রতিষ্ঠান থেকে হোক এটা আমরা দীর্ঘ সময় দেখেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন একদিকে হিন্দু সমাজকে তুষ্ট করবার রাজনীতি করতে দেখি তেমন আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে উনি ঈদের নামাজেও একটা রাজনৈতিকরণের চেষ্টা করেন এগুলো বাস্তব এটা মানুষের ইন্ডেক্স আমি শুধু যেটা বলতে চাইছি আর আমি সেটা আমি অবশ্যই বলছি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে রাজনীতি রাজনীতির মধ্যে বিজেপি নামে দলটা আমাকে বলতে দিন না রাজনীতির মধ্যে বিজেপি নামক দলটি আমি কয়েকটা নাম বলেছিলাম তোরা তারা সরাসরি অংশ গ্রহণ কর এবং সরাসরি যদি অংশ গ্রহণ করেন মহারাজ ও ওয়েলকাম আমিও আমরাও সেটা বলছি একদমই তাই এবং সেখানে কতকাল আমরা দেখলাম যে একেবারে প্রধানমন্ত্রীর পুরুলিয়ার মঞ্চে সেখানে পুরুলিয়ার ভারত সেবা শ্রম সংঘের যিনি মহারাজ রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বলছিলেন আমি সম্বর্ধনা দিতে এসেছি এটা তো রাজনীতির কিছু নেই সবতিরা এখন আমাদের একটু দেখুন আমরা এই ধর্মের সঙ্গে রাজনীতি মেলানোর প্রথম থেকে বিরোধী আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমিটির শ্রমিকরাহিনী যিনি গণশক্তি পত্রিকার সম্পাদক তিনি যে কথাটা বলেছেন আমাদের পার্টির অবস্থা সেটাই আমি খালি দুটো কথা যোগ করে দিচ্ছি তাহলে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমি এর বাইরে কিছু বলবো এটা কারণ বললে অন্যরকম জায়গায় চলে যাবে সতেরোই এপ্রিল রামনবমী ছিল সতেরোই এপ্রিল প্রেডিক্ট করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে খবর থাকতেই পারে যে ওই দিন একটা বিশেষ জায়গায় দাঙ্গা লাগতে পারে সেই দাঙ্গায় কার হাত ছিল উনি সেদিন দাঁড়িয়ে বলেছেন তখন বলেননি এই সেদিন দাঁড়িয়ে বলেছেন গ্রেপ্তার করেননি কেন প্রেডিক্ট করতে পারলেন গ্রেপ্তারটা করতে পারলেন না কেন দ্বিতীয় যেটা বলছি দু হাজার বাইশের বিশে দু হাজার বাইশে একটা অভিযোগ উঠেছিল সেটা হচ্ছে বীরভূমের এখন যিনি তিহারে আছেন অনুব্রত মণ্ডল ভারত সেবাশ্রমের একটা জমি যদি কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্দিষ্ট করে এভিডেন্স থাকে তাহলে একজন ইন্ডিভিজুয়ালের উদ্দেশ্যে না বলে একটা ইনস্টিটিউশনের নাম কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে তো এই বিতর্কটা এড়ানোই যেত না